খাবার হারাম নাকি হালাল ওইটা আমার বেছে খেতে হয়। আমার ফ্রেন্ডরা কানাডায় অস্ট্রেলিয়াতে গেছে, এক বছর হয়ে গেছে ওরা মসজিদ খুঁজে পায়নি। আমি কেন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ফার্স্ট পার্সন সিটিজেন হয়ে, ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে আমি একটা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে থার্ড ক্লাস সিটিজেন হব? আমি পুরান ঢাকায় থাকি, ঠিক আছে, আমার আব্বুর হার্ট অ্যাটাক হয়েছিল। তো আমার আব্বুর যখন হার্ট অ্যাটাক হয়েছে রাতের 3টার দিকে, আমার বাসার থেকে 1 মিনিট দূরে হসপিটাল, আমার পাশে হলো থানা, ঠিক আছে, আমার যদি ফার্মেসিতে যেতে হয়, আমার যদি জ্বর আসে, আমার বাসার 10 সেকেন্ড পরে হলো আমার ওষুধের একটা দোকান, ঠিক আছে। এরপরে বুঝ যে আমার যদি নামাজ পড়তে হয়, আমার প্রত্যেকটা দিন আমি 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে, আমার বাসা থেকে 10 সেকেন্ড দূরে হলো আমি মসজিদ, ঠিক আছে। আমার ফ্রেন্ডদেরকে যদি ফোন দিতে হয়, তোরে যদি আমার ফোন দিতে হয়, তোর সাথে যদি আমার দেখা করতে হয়, আমার অ্যাপয়েন্টমেন্ট দরকার নাই। আমার আধা ঘন্টা আগে ফোন দিলে হবে, নীল তুই কই, অ্যান্ড ইউড বাই ভাই আমি ফ্রি আছি, মিরপুরে তুমি আয়সা পড়ো, অ্যান্ড উই উড মিট। আমি প্রত্যেক দিন ফজরের আজান শুনি, আমি প্রত্যেক দিন মাগরিবের আজান শুনি, আই ট্রাভেল টু প্লেসেস, আমার জন্য সব কিছু অনেক সর্টেড আউট, ঠিক আছে। ওই জায়গায় ওয়াই উড আই গো টু অ্যাব্রড অ্যান্ড নট হিয়ার আজান ফর লাইক ইয়ার্স? আমার ফ্রেন্ডরা গেছে, ওরা টাকা কামাইতেছে, টাকা কামাইতেছে, ওরা 3 বছরে আজান শুনে নাই, 3 বছরে ওরা 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, ওরা ড্রাগসে অ্যাডিক্টেড হয়ে গেছে, ওরা মেয়েদের সাথে হ্যাঙ্কি প্যাঙ্কি করতেছে, আই ডোন্ট কেয়ার ওরা কী করতেছে না করতেছে, আমার এখানে লাইফ আছে। ওইখানে আমার মনে কর যারা ফ্রেন্ডরা গেছে, এক ফ্রেন্ড থেকে আরেক ফ্রেন্ডের ডিস্টেন্স হলো 8 থেকে 9 ঘন্টা, বুঝিস কাহিনিটা। আমি তোরে নীল আজকে যদি তোরে ফোন দেই, আধা ঘন্টা তুই আমার বাসায় রেডি, আমি তোরে কাবাব খাওয়াই দেবো, ঠিক আছে, কাহিনিটা বুঝিস। আই এম লিভিং এ লাইফ হিয়ার, আমার মন চাইলে আমি ঢাকা ছেড়ে চলে গেলাম সামনে বিচ, আমার 6 ঘন্টা টাইম লাগে কক্সবাজারে, ৪০ মিনিট, তাও কত টাকা লাগে, $50 আমি যদি প্রিভিলেজড হই তাহলে আই কুড লিভ দ্য বেস্ট লাইফ ইন বাংলাদেশ। আমি কেন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ফার্স্ট পার্সন সিটিজেন হয়ে, ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে আমি একটা ফার্স্ট ক্লাস কান্ট্রিতে থার্ড ক্লাস সিটিজেন হব? তুই আমার কাহিনিটা বল। কিন্তু তোমার কাছে মনে নেই কিছু প্রিভিলেজ, যেমন জ্যাম, দুলাবালি, আনহেলদি, বেটার এডুকেশন, হেলথ কেয়ার? ওইটা একটা রিজন হতে পারে, অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ এ রিজন, ঠিক আছে। যাদের কাছে এক্সপ্লোর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাদের কাছে মনে হয় যে বাংলাদেশ ছাড়াটা অনেক ভালো লাগে, আমার কাছে মনে হয় যে না, গুড টু গো। আমার কাছে মনে হয় মানে যেতে পারে, কিন্তু এখন কি হয়ে গেছে, মানে আগে যেমন ইন্ডিভিজুয়াল ডিসিশন ছিল যে হয়তো বা রেয়ার ভাবছি যেতে পারে, এক্সেপশন হইতে পারে, এখন তো আমি যারে জিজ্ঞেস করি সে বলে ভাই কলেজ শেষ করে যাবো না, স্টেবল ডিসিশন। আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে, আমার মনে হয় ভাই তুমি যাও, আমার কম্পিটিশনে কমে, তো আই ট্রু মানে আই পার্সোনালি রিয়েলি ভালো বলে একটা জায়গা আমরা থাকি, আমরা কাপ থাকি, বিকজ যারা থাকতেছে, যারা চ্যালেঞ্জ নিতেছে যে না আমি বাংলাদেশে সাস্টেইন করে বাংলাদেশে আমি নিজের জায়গাটা প্লেস করে নিব, everyone will make their place, বুঝছস, because allah karo rizik thamay rakhe na, je pare ore allah bideshe rizik dibe, je pare ore bangladesh rizik dibe, kahini ta bujhis tu? So amar kache onek beshi lage je na, thik ache, mane amar place ami jekhane comfortable feel kori ami okhane thakbo, amar somoshya nei, bujhchi, ami tumi amra beshi aram aram khuji, amra ektu aram khujtechi, amar bhal lage je amar boa eshe amar ghor tor jharo bhalo lage, jomidar jomidar apa, and you know ami ekta content creator, tui ekta content creator, tui ekhane onek bhalo ekta life lead kortechis, there is respect out there, validation. Amar একটা বিদেশ না যাওয়ার বড় একটা রিজন হলো আমার ইসলামিক অব্লিগেশন। আচ্ছা, আমি কোনো সময় এটা চাই না যে আমার একদিনও যাক যে আমি আজান শুনি নি, আজান একটা বড় ফ্যাক্টর আমার জন্য। আমি এমন কোনো দিন যাই না যে আমি এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে যাই যেদিকে আমার খাবার হারাম নাকি হালাল ওইটা আমার বেছে খেতে হয়, আমি এই সিচুয়েশনে পড়তে চাই না। আই ওয়ান্ট এ সিম্পল লাইফ, আমার নামাজ পড়া দরকার আমার মুখের সামনে মসজিদ। আমার ফ্রেন্ডরা কানাডায় অস্ট্রেলিয়াতে গেছে, এক বছর হয়ে গেছে ওরা মসজিদ খুঁজে পায় না, কাহিনিটা বুঝিস। আমার রিয়েল টাইম গোল হলো যে আমার দুনিয়াও লাগবে, আমার আখিরাতও লাগবে, আমার সব হয়ে যাবে, সমস্যা না, বাট এটা আমার যে বিদেশের মধ্যেই সেট হইতে হবে এমন কোনো কথা নাই। ইফ আই রিয়েলি ওয়ান্ট টু, আই উইল টেক দ্য চ্যালেঞ্জ, বাংলাদেশে আই উইল বি দ্য টপ ক্লাস পার্সন।